29 তারিখ, আর তোমার 28 তারিখ মানে 12টার পর যেহেতু 29 তারিখ পড়ে যাচ্ছে, আর সেই দিন হচ্ছে সুদীপ্তর বার্থডে, আর তো সেটাই আমরা রাত্রিবেলা আজকে সেলিব্রেট করবো, আর ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো আগে দেখে নাও আজকে মানে 28 তারিখ আছে, আর আজকে রাত্রিবেলা কি মেনু আছে ওটা তোমরা দেখে নাও। এই দেখো আজকে রাতে মেনু হচ্ছে, দেখে বুঝতে পারছ, লাল লাল চিকেন কষা আর হচ্ছে রুটি। রুটিটা আর ঘরে বানাইনি, রুটিটা বাইরে দিয়ে কিনে আনা, আর চিকেন কষাটা ঘরে বানানো। তো একটু পরে একটু বেলুন ফুলিয়ে একটু খাটটাকে সাজাবো, ওখানেই যেহেতু কেক কাটবে রাত্রি 12টা পর। আর এখন বাজে হচ্ছে 10:45 বাজে। আর তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো চলো, তোমার কেমন এক্সাইটেড হচ্ছে বলো? এক্সাইটেড কেক কাটবো বুড়ো বয়সে। বুড়ো? এই তোমার কত বছর হবে এবার তাহলে? 26। পাগল তুমি, কবাচ্চা? 30 না 29? 30। তো যাই হোক, 30 হোক 29 হোক, আমার থেকে অনেক বড় কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, আমার থেকে কত বছর বড়? 5 বছর এরকম বড়। তো যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, এবার একটু বেলুন ফোলাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো এতগুলো বেলুন কিনেছি, আর এবার এই বছরে দেয়ালে কিছু লাগাবো না, এবছর এমনি খাটটাতেই জাস্ট যেখানে কেক কাটবো ওখানেই দেব। আর আগের বছর একটু ঘরটা সাজিয়েছিলাম, কারণ ছোট করেই দুজনের মতো করে সেলিব্রেট করব। তো দেখতে থাকো বেলুনগুলোকে ফুলিয়ে নিই। তো চলো এবার বেলুনগুলো ফুলিয়ে নেওয়া যাক। সব কটা বেলুন আমি ফোলাবো, তুমি ফোলাবে না? তুমি ফোলাবে না? নিজের জন্মদিন নিজে বেলুন ফলে মানে। বারণ করছিল, আমি কিনে এনেছি তাই আমাকেই ফলাতে হবে। তো বন্ধুরা আর ঘড়ি ধরে 1 মিনিট বাকি, তোমাদের কেকটাকে দেখিয়ে দিই। কেক, আর এই হচ্ছে ডিনার, আর এই হচ্ছে বার্থডে বয় হাফ প্যান্ট পরে বসেছে। এই যে 12টা বাজতে যায়, কাঁচি ছুরি নিয়ে রেডি, এই জাস্ট নর্মাল ভাবে কয়েকটা বেলুন দিয়েছি। জ্বালাবে আর কি জ্বালাবে। আচ্ছা 12টা বাজে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপ্ত, সুদীপ্তার নাম ধরে রাখলাম, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি ফার্স্টে খাবে? না আমি খাইয়ে দেবো ফার্স্টে, তুমি খাবে, তোমার বার্থডে যেহেতু, ওর বার্থডে যেহেতু আজকে ফার্স্ট খাবে। কেকটা তুমি দেখিয়েছি, দেখো তো, হ্যাপি বার্থডে। হেচকি উঠছে আমার, ওটা বলছে এক্ষুনি ভিডিওটা একটু পজ করে রেখেছিলাম, কারণ মা ফোন করেছিল, ওকে উইশ করলো।
তুই নাও, তোমার জন্য স্পেশাল চিকেন কষা বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। রুটি দিয়ে চিকেন কষা, চিকেন কষা। আমার হেঁচকে উঠছে কেন জানি না। মাংস দেবো না এখন, এই তো একটু না। কেমন হয়েছে বলো? চিকেন কষা এই যে, ভালো হয়েছে তো বন্ধুরা? দেখতেই পাচ্ছ ঘেমে আছি, মানে কলকাতাতে এখন অত ঠান্ডাও পড়েনি, দেখছো কিরকম ঘেমে আছি। তো যাই হোক, কেমন লাগলো তোমার বলো? মাখামাখি মাখামাখি, টেনা বেলুন ধরেছো কেন এইভাবে? বেলুন নিয়ে খেলছে। তো এবছর ওকে বেশি কিছু গিফট দিইনি, একটাই গিফট দিয়েছি, গিফটটা দেখিয়ে দাও। এই যে হনুমানজির লকেট, হাট, রূপোর হনুমানজির লকেট দিয়েছি। এটা অবশ্য 2 দিন আগেই দিয়েছিলাম, বলো? তিন তিন 4 দিন আগেই দিয়েছিলাম, কারণ আমি শিওর ছিলাম না যে এই দিনটা আমি সেলিব্রেট হবে নাকি। 3-4 দিন আগেই দিয়েছিলাম। ইস, তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ঘেমে গেছে, আর একটু আমি আইলাইনার টাইলাইনার পরেছি কারণ একটু বেরিয়েছিলাম তাই। হেঁচকি উঠছে কেমন বাবা? হেঁচকি উঠছে গো। তো যাই হোক, কেক খা। আর খাবো না, খেয়েছি তো। কেক খা, ডিনার করুক। জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে বা কতটা বড় করতে পেরেছি, তো যেটুকুনি হয়েছে আজকের মতো এইটুকু। 12টা বেজে গেছে। তো বন্ধুরা আজকে হচ্ছে 29 তারিখ, এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমি কালকের ভিডিওটা করেছিলাম, দেখছি যে কালকের ভিডিওটা আমি শেষও করে দিয়েছিলাম, কিন্তু কালকের ভিডিওটা দেখছি বেশি বড় হয়নি। তো আজকে আমি সুদীপ্তর জন্য কি কি লাঞ্চ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো দেখতে থাকো। ইচ্ছা আছে 5 রকমের ভাজা করার ইচ্ছা আছে। চিকেন মাটন তো হবে, মাটন করব, আর মাছ করব, আর ভাত হবে, আর দেখা যাক চাটনি টাটনি কিছু করি তো করব। তো চলো, এখন তো রান্নার সময় তো দেখানো যাবে না, মানে রান্নাটা করে নি, করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি করলাম, আর তারপরে ও খাবে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে কাল থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। হ্যাঁ, তো ফিরে আসছি রান্না করার পর। 11:30 রান্না করতে গিয়েছিলাম, আর এখন মোটামুটি 2:15 আগে রান্না আমার শেষ হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল কারণ সব কাটাকুটি নিজেই করেছি। আর দেখো কি কি আজকে রান্না করেছি দেখো। আচ্ছা প্রথমে আগে দেখাই 5 রকম ভাজা। এখানে আছে হচ্ছে শিম ভাজা, এটা হচ্ছে কি বলে, পেঁয়াজকলি না, পেঁয়াজকলি ভাজা, এটা হচ্ছে ব্রোকলি ভাজা, এটা হচ্ছে ফুলকপি ভাজা, আর এটা হচ্ছে বলো না কুমড়ো ফুল। কুমড়ো ফুল জানি, কুমড়ো ফুল আমার মা ভাজতো কি সুন্দর, বড় বড় সুন্দর সুন্দর হয়েছে, আমার তো এরম হয়ে গেছে কেন জানি না, ফার্স্ট টাইম ভেজেছি। যাই হোক, আর এই মাছ করেছি 2 পিস দুজনার, কাঠকই বলে না, কাঠকই মাছ, এটা ঝাল করেছি সর্ষে সর্ষে দিয়ে। আচ্ছা, আর এইদিকে করেছি হচ্ছে, এখানে করেছি হচ্ছে ব্রোকলির একটা গা মাখা একটা তরকারি, এটাও সর্ষে দিয়ে করেছি। জানি না এটা আমি ফার্স্ট টাইম খাবো, আর ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হয়েছে ঠিক বলতে পারবো না। আর এইদিকে হচ্ছে আজকে মাটন, এটা কোনো গরম মশলা টসলা কিছু দিইনি, একদম পাতলা হালকা, দেখতেই পাচ্ছ মাটন, সবে নামালাম। আর এখানে ভাত আছে, এই যে ভাত, বাবা গরম ভাত আছে, আর এটা হচ্ছে চাটনি, এটা টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে করা। তো বলো, ফার্স্ট টাইম তোমার জন্মদিন, জন্মদিনে এত কিছু রান্না করলাম, তোমার কেমন লাগছে? ভালো ভালো। হ্যাঁ, খাবো। খাবে? কখন খাবে? পরে খাও, আগে একটা দুটো মটন খাই, আগে একটু মাটন টেস্ট করু, তারপর তো। আর খেতে পারবে তো এত কিছু? মানে করবো না করবো না বলে অনেক কিছু করেই ফেললাম।
আর অন্যদিন আমার একটা থেকে দুটো তরকারি পর করতে এত বিরক্তি লাগে, কিন্তু আজকে সত্যি বিরক্তি লাগলো না, মানে করেই নিলাম। কেন? আসলে ভালোবেসে করা সেই কারণেই। তো যাই হোক, এবারে স্নান টান করবো, ঘরটা একটু গোছাই, তারপর আবার ফিরে আসছি। দেখতে থাকো তোমরা। যে মাটন টেস্ট করবে বলছে, না টেস্ট করো খেয়ে বলো কেমন হয়েছে আজকে। একদম হালকা পাতলা মাটন, সত্যি তো নাকি ভিডিওর জন্য বলছো? ভালো হয়েছে তো? খেয়ে বললো ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে কোনো মাটনে গরম মশলা বা ওই ধনে পাতা কিচ্ছু দিইনি, আমাকে ওই বললো যে এইভাবে করো, মাটনে আসল স্বাদটা পাওয়া যাবে। একদম লাইট হালকা, যেটুকু তেল বেরিয়েছে মাটনের চর্বি দিয়ে তেল বেরিয়েছে, একদম অল্প তেলে করেছি। ভালো আছে তো? তো যাই হোক, শুধু মাটন খেলে হবে, ওগুলোও খেতে হবে তো, এতক্ষণ ধরে করলাম যে। খাবে তো? পারবে তো? আস্তে আস্তে খাবে। তো যাই হোক, আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল। তোমার কাছে স্পেশাল তো? বলো স্পেশাল, এত এত রান্না করে দিলাম, বলো স্পেশাল। সত্যি আমার কাছে, কার কাছে কি জানি না, আমার কাছে খুবই স্পেশাল, কারণ ভীষণ একটা সাপোর্টেড হাজবেন্ড, ভীষণ। হ্যাঁ, মানে অনেক লাইফে আপ ডাউন গেছে বিয়ের পর বলো, কিন্তু সব সময় আমার পাশে থেকেছে। সে কারণে আজকে এত কিছু করা কাল থেকে, আমার মানে একটু কোনো মানে মনে হয়নি যে বিরক্তি লাগছে বা কিছু, কারণ আমি আগেই বললাম আমার মানে একটা থেকে দুটো বেশি রান্না করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়, মাথা মানে একদম পুরো আগুন হয়ে যায়, যে কিচ্ছু আমার মনে হয়নি, কারণ ভালোবেসে করা যেহেতু। তো যাই হোক, যাই হোক, এবারে চান টান করবো, ঘরটার পরিষ্কার করে খাবার নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান টান করে রেডি, আজকে 4টে বেজে গেল খেতে খেতে, এই যে 4টে বেজে গেল, আর সবকিছু সাজি টাজি নিয়েছি। তো তো দেখো তোমরা। তো বন্ধুরা দেখো, সবকিছু রেডি করে নিয়েছি, এখানে ভাত, 5 রকমের ভাজা, বলে দাও এবার, এখন তুমি বলো কি কি আছে। ভাত আছে, কাঁচা লঙ্কা ভাজা আছে, পেঁয়াজ কালি ভাজা আছে, কুমড়ো ফুল ভাজা আছে, আচ্ছা সিম ভাজা, ফুলকপি, ফুলকপি ভাজা, ব্রোকলি ভাজা, এদিকে বলো, আচ্ছা মাটন, ব্রোকলি চচ্চড়ি, আর এদিকে কাটকুই, ঝাল, চাটনি, ব্যাস ব্যাস, আর কিছু নেই? না আর কিছু নেই, আর ভাত। তো চলো খাও গুলা। তো শুরু করলাম, যেটুকুনি পেরেছি করেছি। তোমার কেমন লাগছে বলো? তো অনেক টাইম হয়ে গেছে আজকে খেতে খেতে, দেরি হয়ে গেছে। খেয়ে নি, ও খাচ্ছে, আমিও খেয়ে নি, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো চলো, মানে অনেক বিকেল হয়ে গেছে, তো চলো এবারে খেয়ে নি, খেয়ে খাওয়ার পর ফিরে আসি, দেখতে থাকো। তো বন্ধুরা, খেয়ে উঠতে সবকিছু পরিষ্কার করতে বেজে গেল হচ্ছে এখন 5:15। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আজকের মতো এইটুকু, টাটা।